সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে। উচ্চতর গণিত এসএসসি 2021 ব্যাচের পরীক্ষার্থীরা বা তোমরা যারা উচ্চতর গণিত অধ্যয়ন করতেছো, এসএসসি বইটার যে 11 নম্বর অধ্যায়টা, একাদশ অধ্যায়, এই একাদশ অধ্যায়ে যে স্থানাঙ্ক জ্যামিতির যে অধ্যায়টা বর্ণনা করা হয়েছে 11.1, 2, 3, 4, এই পুরো অধ্যায়টা পড়লে আমাদের যে জ্ঞানটুকু হয়, এই জ্ঞানটুকুর উপর ভিত্তি করে এই সমস্যাটা বা এই যে ম্যাথটা, এটা সমাধান করতে হবে। সো বেসিক্যালি এসএসসি 2021 ব্যাচের পরীক্ষার্থী, তোমরা জানো যে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা, একটা মানে এই বিন্দুগুলো দিয়ে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে অ্যাসাইনমেন্টে, এবং সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে উচ্চতর গণিতের 11 নম্বর অধ্যায়ের কোড 126-এর অধীনে। সো এই সমস্যাটা নিয়ে একটু আলাপ করতে চাই। তোমরা যারা উচ্চতর গণিতের একাদশ অধ্যায় পড়েছো, অ্যাটলিস্ট তোমাদের সরলরেখার সমীকরণ, ঢাল নির্ণয় করা এবং দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার যে সূত্রগুলো, এবং যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা জানা থাকলেও ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আবার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো নিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, এই যাবতীয় যে লেখাপড়াগুলো আছে এটা নিয়ে আমাদেরকে আজকে একটু পড়তে হবে। তো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা বা আপনারা কোনো শিক্ষক যারা দেখা শুরু করেছেন, আপনাদের সবার উপরে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আমার মনে হচ্ছে, কারণ 2021 ব্যাচের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসছে সামনে, সেখানে চারটা প্রশ্ন দেওয়া আছে। সো আমার কাছে এইটা মানে প্রশ্নটা আছে, এবং এই প্রশ্নটা তোমাদের কাছে হয়তো আছে, যে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা এরকম পাঁচটা বিন্দু বা পঞ্চভুজ দেওয়া হয়েছে, এবং এই পঞ্চভুজ দিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে ক, খ, গ এবং ঘতে। এই যে চারটা কোয়েশ্চেন, এই চারটা কোয়েশ্চেন অ্যান্সার করার আগে আমাকে কনফার্ম করতে হবে যে একটা স্টুডেন্ট অন্তত পক্ষে স্থানাঙ্ক ব্যবস্থাটা পারে। এই কার্তেশীয় রেনে কার্তিস দেকার্তে, ওনার নাম অনুসারে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই তলের উপরে যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দুর দূরত্ব নির্ণয় করা, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, সরলরেখার সমীকরণ নির্ণয় করা, ঢাল নির্ণয় করা এবং ঢাল থেকে কোণ নির্ণয় করা, এই বিষয়গুলো এবং সর্বোপরি ক্ষেত্রফল নির্ণয় করা, এই বিষয়গুলোর সাথে যে জ্ঞানগুলো জড়িত এইটা একটা স্টুডেন্ট জানে। সুতরাং এই ম্যাথটা তুলনামূলকভাবে অনেক সহজ, এবং এই অঙ্কটা করার সময় যাবতীয় জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। যেমন আমরা যখন কোনো ঢাল নির্ণয় করব, যে কোনো কিছুর ঢাল মানে এই স্থানাঙ্ক ব্যবস্থা, এটা আমরা ফিজিক্সেও পড়ছি। সো ঢাল মানে হচ্ছে স্লোপ। সুতরাং এই যে স্লোপ বা গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট নির্ণয় করার সূত্রটা হচ্ছে, আমরা জানি যে যদি স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু আমি চিন্তা করি, যে স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু হচ্ছে x1 y1 এবং আরেকটা হচ্ছে x2 y2, ইন দ্যাট কেস আমরা যখন ঢাল নির্ণয় করতে যাই, ঢাল নির্ণয়ের সূত্র কি? ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y2 - y1 x2 - x1। এতটুকু আমরা সবাই জানি, রাইট? আবার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো দুইটা স্থানাঙ্ক দেয়া থাকে, তখন ওই দুইটা বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব আমরা কিভাবে মাপি? আমরা যদি মনে করি যে পি x1, y1 দেওয়া এবং কিউ x2, y2 দেওয়া, ইন দ্যাট কেস আমরা পি কিউর যে দূরত্বটা মাপি সেটা হচ্ছে পি কিউ (+-√)(x2 - x1)² + (y2 - y1)² এবং এই ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা দূরত্ব মাপি (x2 - x1, y2 - y1) এর ক্ষেত্রে, আমাদের মনে রাখতে হবে যে এখানে দূরত্ব সবসময় অঋণাত্মক হয়, অর্থাৎ দূরত্বটা ধনাত্মক হয়। তার মানে আমরা এখানে যদিও প্লাস মাইনাস আছে সমীকরণের ক্ষেত্রে, আমরা শেষে গিয়ে দূরত্ব যখন নির্ণয় করব আমরা ধনাত্মক মানটাই নির্বাচন করব। তার মানে আমরা যদি ঢাল নির্ণয় করতে যাই, আমাদের সূত্র হচ্ছে (y2 - y1)/(x2 - x1), এটা একটু মনে রাখা লাগবে। আর এখানে দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। ইভেন আমরা যখন কোনো, এটা তো হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র, আমরা যদি কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে যাই, সরলরেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে যদি এমন হয় যে আমরা এই দুইটা বিন্দুর যে সরলরেখা সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করব, তখন আমাদের সূত্র হচ্ছে যে (x-x1)/(x1 - x2)=(y-y1, y1 - y2). তার মানে এই তিনটা জিনিস আমাদেরকে আপাতত মাথায় রাখতে হবে, এবং আমি শিওর তোমাদের সবার মাথায় এটা আছে, অন্তত জানা আছে।
তো এই যে ঢাল নির্ণয়ের সূত্র, দূরত্ব নির্ণয়ের সূত্র আর হচ্ছে সমীকরণ নির্ণয়ের সূত্র, তার সাথে আরেকটা কি বললাম, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মাপার দুইটা পদ্ধতি তোমাদের বইয়ে আছে। এক হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা জানি সেটা দিয়ে, আরেকটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায়। তো স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের কি করতে হয়, হাফ করে মডুলাস চিহ্ন দিয়ে যেই বিন্দু থেকে যেই বিন্দুর মানে ক্ষেত্রফল পর্যন্ত আমি নির্ণয় করব সেগুলোকে আমরা উপর নিচ করে লিখি এবং হচ্ছে আমরা ক্রস গুণন করি। ইন দ্যাট কেস মনে রাখতে হবে, স্থানাঙ্ক ব্যবস্থায় আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমি যেইভাবে পয়েন্টগুলা বা বিন্দুগুলা কাউন্ট করব সেটা অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতে হবে। সুতরাং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলেই কেবলমাত্র আমি এই কাজটা করতে পারবো। তো এখন তোমাদের বইয়ের মধ্যে, সরি তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যে শিখন ফল দেওয়া আছে, যে এই স্থানাঙ্ক ব্যবস্থায় এই প্রবলেমটা সলভ করার পর একটা স্টুডেন্ট কি জানবে, এবং তার সাথে কিছু নির্দেশনা বা সংকেত দেওয়া আছে যে ক খ গ ঘ এই চারটা অংশ আমরা করব। এখন আমি যদি চিন্তা করি তাহলে এই চারটা অংশ চিন্তা করার সময় আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আপাতত আমি যদি ক নং প্রশ্নের উত্তরটা চিন্তা করি, ক নং প্রশ্নের উত্তর সেখানে কি বলা হয়েছে, বি এবং ই বিন্দুর সংযোজক সরল রেখা বা সংযোজক রেখা এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে নির্ণয় করো। এখানে পাশে কয়ের ক্ষেত্রে দুইটা রুব্রিক্স দেওয়া আছে, যে কেউ যদি ঢাল নির্ণয় করতে পারে তাহলে সে এক পাবে, এবং সে যদি কোণ নির্ণয় করতে পারে তাহলে সে দুই পাবে। এখন সাধারণ চিন্তাটা কি, সাধারণ চিন্তা হচ্ছে যে আমার যে বি এবং ই, এটা আমি যদি একটা সংযোজক রেখা চিন্তা করি এই বি এবং ই, তা আমি যদি এবং বি এবং ই কে যোগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই যে আমি বি এবং ই যোগ করলাম। তাহলে এই বি এবং ই যোগ করলে এইখানে যে কোণটা সৃষ্টি হইল, এই কোণটা যদি আমি থিটা চিন্তা করি এই কোণটা কত, তা আমাকে আগে দুইটা সরলরেখা কি বের করতে হবে, ঢাল নির্ণয় করতে হবে। তা আমি যদি বলি যে বি ই, এটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর, বি ই সরল রেখার, বি ই সরল রেখার ঢাল, তাহলে এম এটা হবে কত, এটা হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এখানে আমার দুইটা সর বিন্দু আছে, তা আমি যদি ধরি যে বি বিন্দু এটা হচ্ছে এক্স ওয়ান আর এই বিন্দুটা হচ্ছে ওয়াই ওয়ান, বি বিন্দুর স্থানাঙ্ক একটা ভুজ হচ্ছে মাইনাস ফোর আর কুটি হচ্ছে মাইনাস টু, আর এক্ষেত্রে আমি যদি এটাকে ধরি যে এটা হচ্ছে এক্স টু এটা ওয়াই টু, তখন আমরা কি করব, আমরা ঢাল নির্ণয় করব। তাহলে আমরা যদি ঢাল নির্ণয় করি যে বিই এটার ঢাল হচ্ছে এই যে ওয়াই টু হচ্ছে এইট মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস টু, সো এটা হচ্ছে এইরকম, আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স টু হচ্ছে কোনটা সিক্স, তাহলে সিক্স মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ফোর। তো আমি দেখলাম যে আমার উপরে আসতেছে টেন আর নিচে আসতেছে টেন উইচ ইস ওয়ান। তার মানে আমরা কি বুঝবো, আমরা বুঝবো যেহেতু এখানে ঢাল ধনাত্মক সুতরাং এই সরলরেখার যে ঢাল এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ সৃষ্টি করবে। এবার সূক্ষ্ম কোণ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাস্তবিক পক্ষে এই যে ঢালের যে উৎপন্ন কোণ থিটা এটার সাথে সম্পর্কটা হচ্ছে, এই ঢালের সাথে কোণের সম্পর্কটা হচ্ছে এম ইকুয়াল টু ট্যান থিটা। সুতরাং আমি বলতে পারি যে এই যে সম্পর্কটা হচ্ছে এম ইকুয়াল টু, যদি টেন থিটা হয় তাহলে আমি বলতে পারি যে ওয়ান ইকুয়াল টু টেন থিটা, সো ইন দ্যাট কেস ওয়ান মানে হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি, সো উইচ ইজ ইকুয়াল টু টেন থিটা। সো টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে যদি টেন থিটাই হয় তাহলে অবশ্যই আমি বলতে পারি যে থিটার মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি। সেটা হচ্ছে আমার ক নম্বর প্রশ্নের উত্তর, এবং এক্ষেত্রে একটু জটিলতাও নাই আমি জানি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কোনো স্টুডেন্টের পক্ষে এটা বের করা কোনো প্রবলেম হবে না, আসলে প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি ঢাল বের করছি, ঢালের মান আসছে এক, আমি বুঝতে পারছি এটা ধনাত্মক এবং এটা একটা সূক্ষ্ম কোণ সৃষ্টি করার কথা। সো ইউজুয়ালি ট্যান থিটা যদি ওয়ান হয় সো ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি ইজ টু ওয়ান, সো দিস ইজ ফর্টি ফাইভ ডিগ্রি। তো ক নং প্রশ্নের উত্তর আমরা থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম, গেল। এবার যদি আমি খ নম্বর কোয়েশ্চেনটা দেখি, খ নম্বর কোয়েশ্চেনে সো একটা স্টুডেন্ট, এটা আরেকটা কথা, তোমরা কিন্তু শুধু শুধু মানে মানে দেখে দেখে লেখা ফেলো না, এই অঙ্কটা অন্তত পক্ষে বা স্থানাঙ্ক জ্যামিতির যতগুলো অঙ্ক আছে এগারো দশমিক এক দুই তিন চারে
ওই দূরত্ব নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, ঢাল নির্ণয় আর সমীকরণ নির্ণয়ের অঙ্কগুলো এক লিস্ট করো, এবং কারোটা দেখে কারোটা লেখার প্রয়োজন নেই, নিজেরটা নিজে দেখে করো। সো আমি যদি এটা করে দিচ্ছি বিকজ এটা হচ্ছে আমি ডিসকাশনটা করতেছি, কিন্তু এই অধ্যায়ের সবগুলো ম্যাথের ক্ষেত্রে আরও যত ধরনের জটিলতা বা আরও যত ধরনের কোয়েশ্চেনগুলো আছে সেটা আমি সামনে করে দিব, সেটা আমি সামনে করে দিব। সো আমি যদি খ নং কোশ্চেনের উত্তরটা চিন্তা করি, তাহলে খ নম্বরে কি বলেছে, এ বি সি ডি ই এই পঞ্চভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 236 বর্গ একক, এই ক্ষেত্রে ওই ডি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। অ্যাকচুয়ালি ডি বিন্দুর মধ্যে একটা অ্যালফাবেট দিয়ে দিয়েছে টি, এই টি এর মানটা আমি জানি না, এটা বের করব। এখন এই যে পঞ্চভুজের ক্ষেত্রফল, তোমরা যারা 11.2 অনুশীলনীটা করেছ, 11.2 অনুশীলনীতে ওই যে বর্গক্ষেত্রের বা সরি ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে অথবা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিভাবে করি, সেভাবে আমরা করব যে আমরা যদি এ বি সি ডি ই চারটা বিন্দু চিন্তা করি, তাহলে এই চারটা বিন্দুর দিয়ে যে ক্ষেত্রফলটা হবে এটা বের করার দ্বিতীয় পদ্ধতি আমরা অনুসরণ করব। তো আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে এ বি সি ডি ই, এবং এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে দেখো এ বি সি ডি ই। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে বিন্দুগুলো দেয়া আছে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে আমি ক্ষেত্রফল বের করব। তাহলে এ বি সি ডি ই এর ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি, আমি বের করতে পারি ইজ ইকুয়াল টু এই যে হাফ হাফ। এখন হাফের পরে আমি একটা মডুলাস চিহ্ন দেব, এবং আমি প্রত্যেকটা বিন্দুকে এখন লিখব কিভাবে, এ হচ্ছে -12, নিচে হচ্ছে 10। তারপরে আমি আবারও বলছি স্থানাঙ্ক ব্যবস্থায় পদ্ধতি 2 অবলম্বন করে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে প্রত্যেকটা স্থানাঙ্ক নির্ধারণ করতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, রিমেম্বার। তাহলে এ থেকে বি, তাহলে এটা কি হবে -4 -2, এরপরে সি 6 -8, এরপরে ডি এখানে হচ্ছে টি এখানে 3, তারপরে ই 6 8, এরপরে আমরা যেখান থেকে শুরু করেছি সেইখানে আসতে হবে। কোথা থেকে শুরু করেছিলাম, এ থেকে, তাহলে আবার ঘুরে এ তে আসতে হবে। তাহলে এটা হচ্ছে -12 এবং 10, এবং আমার বিশ্বাস তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি, না হওয়ারই কথা। এখন আমরা এগুলোকে গুণ করব, কিভাবে ক্রস ক্রস গুণ করব, এবং শেষে আমরা এটাকে ক্ষেত্রফলটা বের করব। কিভাবে, আমি এখন বের করব যে হাফ এখানে কি কি বের করব, দেখো -12 × -2, 12 × 24, -এ প্লাস, তাহলে এখানে হচ্ছে 24 প্লাস, হ্যাঁ এই যে দেখো -4 -8, 4 × 8 = 32, -4 -4 -8 যেহেতু প্লাস, সো দিস ইজ 32 প্লাস 6 × 3, তাহলে 6 × 3, t × 8, 6 × 10, এগুলোকে আমার লিখতে হবে। তাহলে আমি লিখবো 3 × 6 = 18 প্লাস 8t প্লাস 6 × 10 = 60, ওকে ওকে। এরপর আমাকে মাইনাস বসাইতে হবে, এই মাইনাস বসানোর পরে পরের যে ক্রস গুণগুলো আছে সেগুলো সূত্রের হিসাবে মাইনাস হবে, কিভাবে, এবার 10 × -4 মানে হচ্ছে -14, তাহলে এই মাইনাসের পরে আমাকে লিখতে হবে -40, খেয়াল করো। এরপর হচ্ছে সূত্রের মাইনাস, তো সূত্রের মাইনাস যেহেতু, তাহলে 6 × 2 = 12, -2 আছে, তাহলে এখানে হবে -12 মাইনাস, তারপরে 8t যেহেতু মাইনাস আছে সেহেতু আমার এখানে কি হবে -8t। এরপরে বাকিগুলো কেমন, এই যে 3 × 6 = 18 আর 8 × 2 = 96, তাহলে এখানে হচ্ছে -3 × 6 = 18 মাইনাস এই যে 8 × 2 = 96, এটা হচ্ছে -96 ক্লোজ মডুলাস। এই হিসাবটা একটু ঠান্ডা মাথায় করা লাগে, একটু জটিল না, ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। তাহলে কি হবে, আমি যদি এগুলো সব যোগ করি, আমি যদি লিখি, তাহলে এটা হচ্ছে হাফ, এখানে যদি লিখি 24 + 32, তাহলে 24 = 32 = 18 8t প্লাস 60, এটা হচ্ছে +40 প্লাস 12 প্লাস 8t মাইনাস
18 আর প্লাস 96 প্লাস কত 96 এখন এই যদি আমি হিসাব করি এই সবগুলো সংখ্যা যদি আমি হিসাব করি এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে এই যে এখানে একটা প্লাস 8t আছে আর একটা প্লাস 8t আছে সো দুইটা মিলে 16t হবে আর বাকিগুলো যোগ করলে 264 হয় তুমি করে দেখো 24 32 18 60 40 12 তো এখানে যত এখানে হিসাব করো 12 আর এখানে মাইনাস 18 আর 96 হিসাব করলে 264 হয় তাহলে আমি বলতে পারি যে হাফ হাফ মডুলাস 264 প্লাস 16t আসে আমার হিসাব এটা হচ্ছে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা কতর সমান অ্যাসাইনমেন্টে দেওয়া আছে 236 বর্গ এককের সমান তো আমি এটা লিখব যে এটা ইকুয়াল টু 236 হ্যাঁ সো প্রশ্ন মতে আমি লিখব হচ্ছে প্রশ্ন মতে তখন আমি মডুলাসটা উঠিয়ে দিব আমি ব্র্যাকেট ইউজ করব আমি লিখব হচ্ছে হাফ ইনটু 264 প্লাস 16t ইকুয়াল টু 236 তাহলে 236 কে 2 দিয়ে গুণ করলে হয় 6 দুগুণে 12 7 12 কত হবে এটা হবে হচ্ছে 264 প্লাস 16t ইকুয়াল টু 6 দুগুণে 12 3 দুগুণে 6 আর 1 7 472 472 থেকে 264 গেলে থাকে হচ্ছে 208 তাহলে 16t যদি 208 হয় t এর মান হবে 13 সুতরাং t এর মান হচ্ছে 13 সো t এর মান যদি 13 হয় অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন আমি বলতে পারি যে ওই যে d ওই d এর স্থানাঙ্ক হচ্ছে 13.3 তার মানে d বিন্দুটা যেটা এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13.3 ভুজ 13 কোটি হচ্ছে 3 তার মানে আমি লিখব সুতরাং d বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে 13.3 এই হচ্ছে আমার খ নম্বর প্রশ্নের অ্যানসার 13.3 তার মানে কি তার মানে হচ্ছে খুবই সিম্পল এখানে কিন্তু একটুও জটিলতা নাই ম্যাথমেটিক্স হচ্ছে একটা জিনিস যে জিনিসটা মানুষের ব্রেইনকে ডেভেলপ করে অ্যানালাইসিস পাওয়ারটা ডেভেলপ করে যে যত বেশি ম্যাথ করবে যে যত বেশি ব্রেইনটাকে এঙ্গেজ করবে যত বেশি অ্যানালাইসিস করবে ডেভেলপ হবে খুব সহজ হিসাব তার মানে এই যে এবিসিডি ই ক্ষেত্রফল আমি আবারও বলছি স্থানাঙ্ক ব্যবস্থায় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখন কোনো ক্ষেত্রফল নির্ণয় করব বিন্দুগুলা অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করতে হবে তখন আমরা এইভাবে হিসাব করব তো সূত্রের মাইনাস বসায় যখন আমরা ডি এর ভ্যালু বের করব আমরা সরি যে ডি এর ভ্যালুটা বের করছি দ্যাট টি ইজ ইকুয়াল টু 13 সো আমরা ডি এর স্থানাঙ্ক পেয়েছি 13.3 আচ্ছা এরপরের একটা যে ম্যাথ যেটা গ নম্বরে আছে এখানে একটা বিন্দু দিয়েছে এফ বিন্দু বলছে যে এফ বিন্দুর স্থানাঙ্ক যদি -2.4 হয় তাহলে সুবিধা মতো একক নিয়ে এ বি সি এফ এই চতুর্ভুজটি আঁকতে হবে এবং এটার প্রকৃতি নির্ণয় করতে হবে এখন একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখন কোনো চতুর্ভুজ নির্ণয় করতে যাব বা চতুর্ভুজটাকে অঙ্কন করার চেষ্টা করব আমাকে তো আগে বিন্দু ফিক্স করতে হবে খুব ভালো কথা ওরা বিন্দু দিয়েই দিছে আমার এ বি সি এর বিন্দু তো আছেই আমি এখন এফ এর বিন্দু নিয়ে কাজ করব সো এফ এর বিন্দু দিয়ে দিয়েছে -2.4 এখন বলছে এই চতুর্ভুজটা আইকে এই চতুর্ভুজটা কেমন এটা কি আয়তক্ষেত্র না এটা সামান্তরিক না এটা অন্য কিছু না এটা রম্বস না এটা বর্গ এটা হিসাব করতে হবে তো আমরা কেমন হিসাব করব আমি প্রত্যেকটা বিন্দু যখন যোগ করে ফেলবো তখন আমি বাহুগুলো হিসাব করব আমি যদি দেখি যে বাহুগুলোর হিসাব ঠিক আছে এরপর আমি কর্ণের হিসাব করব কর্ণ হিসাব করে আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো যে হ্যাঁ আয়দার এটা রম্বস না এটা বর্গ না এটা সামান্তরিক না এটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্র হলে কি হবে আয়তক্ষেত্র হলে বিপরীত বাহু দুইটা সমান হবে কর্ণ দুইটা সমান হবে কিন্তু যদি সামান্তরিক হয় সামান্তরিক হলে বিপরীত বাহু দুইটা সমান হবে হ্যাঁ বিপরীত সন্নিহিত বাহু দুইটা সমান হবে কিন্তু কর্ণ তো সমান হবে না তো সেক্ষেত্রে আমি ধরো আগেই চিন্তা ভাবনা করে নিচ্ছি কারণ এই চিন্তা ভাবনাগুলো হচ্ছে খুব স্বাভাবিক সাধারণ চিন্তা ভাবনা একটুও জটিলতা নাই তারপর যদি এখন করি যে আমার চারটা বিন্দুর মান দেওয়া আছে চারটা বিন্দুর ক্ষেত্রে এ বি সি এফ দেওয়া আছে আমি এখন হিসাব করব যে এ বি সি এফ এই চতুর্ভুজটা কেমন হবে এবং এই চতুর্ভুজটা দিয়ে আমি যদি আমি চতুর্ভুজটা অঙ্কন করি এটা প্রকৃতি কেমন হবে প্রকৃতি বলতে কি বোঝায় প্রকৃতি বলতে বোঝায় যে এই যে এটা কোন ধরনের চতুর্ভুজ
তো আমি যদি এখন এটাকে একটু ডেমো আঁকাই এখানে ডেমো যে ডেমোটা হচ্ছে এরকম যে আমি স্থানাঙ্ক ব্যবস্থাটা নিলাম হচ্ছে এরকম এইরকম তো আমার এ বিন্দু দেওয়া আছে আমার বি বিন্দু আছে আমার সি বিন্দু আছে এবং ধরো যে সি বিন্দুটা এখানে বি বিন্দুটা ধরো এখানে আরেকটা বলেছে -2,4 আচ্ছা -2 এটা কোথায় হইতে পারে অবশ্যই এই পাশে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে দ্বিতীয় চতুর্ভাগে হবে কারণ আমার ভুজের মান ঋণাত্মক কিন্তু কোটির মান ধনাত্মক তাহলে এটা উপরে হবে এটা ডেফিনেটলি দ্বিতীয় চতুর্ভাগে হবে আমি এটা ধারণা করে নিয়েছি তাহলে আমি যদি ধারণা করি এটা এখানে হবে আর এটা এখানে হবে তাহলে আমি যদি এখন এটাকে যোগ করি তাহলে কি দেখা যাবে আমি একটু ছোট করে আঁকাচ্ছি তোমরা এটা অবশ্যই ই করবা আঁকাবা আমার এটা অ্যাকিউরেট নাও হতে পারে কিন্তু আমি জাস্ট একটা আন্দাজ করতেছি যে ধরো এরকম তো আমার আমার হিসাবটা হচ্ছে কি করব আমি চিন্তা ভাবনা করছি যে আমার এ বিন্দুটা এখানে ওকে বি বিন্দুটা এখানে সি বিন্দুটা এখানে আর এই যে এখানে হচ্ছে এফ বিন্দু এখন আমি এ বি সি এফ কল্পনা করছি আমি যদি এখানে বড় করে আঁকায় রাখছিলাম ভিডিও করার আগে আমি তো জানি যে জিনিসগুলো আসলে বলবো তোমরা অবশ্যই বুঝে শুনে করবা তো এখন আমার ডেটাগুলো কি কি আমার ডেটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা আমি একটু লিখে রাখি সুবিধা হবে -12,10 আমার বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4,-2 আমার সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,-8 আর এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,-4 আচ্ছা এখন আমি চারটা বিন্দুর স্থানাঙ্কটাকে লিখলাম কেন লিখলাম জানো কারণ আমি যখন অনেকবার x1 x2 y1 y2 হিসাব করতে হয় তখন কোনোভাবে যদি ভুল হয়ে যায় যেটা খুব সাধারণ হইতে পারে যে একটা বিন্দু যখন x1 x2 x1 x2 x3 x4 x5 x y5 এভাবে ধরি করি এবং ক্যালকুলেশনগুলোতে বারবার বিন্দুগুলোকে মনে রাখতে হয় তখন একটু চোখের সামনে সোজা করে ধরে রাখলে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকতে পারে হ্যাঁ তো আমি চিন্তা করে নিচ্ছি যে আমার এ বি সি এফ এরকম এখন আমি এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি চিন্তা করব আমরা চিন্তা করব হচ্ছে ওই আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি তোমাদের বইয়ের মধ্যে ডেফিনেটলি আছে তোমরা 11.1 অনুশীলনে যদি যাও 11.1 এর দুইটি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে সেক্ষেত্রে আমরা জানি একটু আগে আমি বলেছি যে দূরত্ব সবসময় কি হয় অঋণাত্মক হয় তো সেক্ষেত্রে আমি দূরত্ব হিসাব করব দূরত্ব হিসাব করার সূত্র হচ্ছে √x2 − x1² + y2 − y1² তো এখন আমি যে বিন্দুগুলো নিব প্রত্যেকটা বিন্দুর এটা হচ্ছে x আর এটা হচ্ছে y এটা হচ্ছে আমার স্বাভাবিক চিন্তা তো আমি এখন যদি ঘড়ির কাঁটা বিপরীতে চিন্তা করি ঠিক আছে লেটস স্টার্ট এবি বাহুর দৈর্ঘ্য কি হবে √x2 − x1 তো এর ক্ষেত্রে x1 y1 x2 y2 নাকি তো x2 − y1 কি হবে -4 মাইনাসে মাইনাসে প্লাস 12 x2 − x1² + y2 − y1 তো y2 হচ্ছে -2 − 10² তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে 8 তো 8² এখানে হচ্ছে -12 -12² মানে 144 তাহলে এখানে হচ্ছে 8² করলে হবে 64 আর এখানে 12² করলে হবে 144 তো এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি 144 এর সাথে যদি 64 আমি যোগ করি যোগ যদি 144 যোগ 64 √208 অ্যান্সার হচ্ছে 4√13 সো এখানে হচ্ছে 4√13 এটা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য আচ্ছা এবার আমি যদি বিসি চিন্তা করি তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেম আমি চিন্তা করব সো এটা হচ্ছে x2 এটা x1 তাহলে x2 − x1 মানে মাইনাস মাইনাসে প্লাস 4 x2 − x1² + y2 − y1 তাহলে −8 + 2² এই হিসাব করলে 6 আর 4 হচ্ছে 10 10 এর স্কয়ার করলে হচ্ছে 100 আর −8 2 হিসাব করলে −6² মানে 36 তাহলে এটা হচ্ছে 136 কে যদি আমি রুট করি
তাহলে এটা হবে 136 কে যদি আমি রুট করি রুট 136 টু রুট 34 তাহলে এটা হচ্ছে টু রুট 34 এবার আমি যদি CF চিন্তা করি CF তাহলে CF আমি যদি ভাবি তাহলে আমার ভ্যালু হচ্ছে x2 minus 2 minus 6 whole square plus y2 4 minus minus 8 মানে হচ্ছে plus whole square তাহলে এটা হচ্ছে 8 স্কয়ার মানে 164 সরি 64 আর 8 4 12 12 স্কয়ার মানে 144 তাহলে রুট 64 আর 144 মানে হচ্ছে এই যে এটা আগেরটা তাহলে এটা হচ্ছে 4 রুট 13 আর একটা বাকি আছে CF সরি FA এখন যদি আমি FA চিন্তা করি তাহলে FA চিন্তা করলে x1 minus x2 হিসাব করলো যা হবে x2 minus x1 হিসাব করলো তাই হবে তাই আমি যদি ধরি যে এটা হচ্ছে 1 এটা 2 তাহলে আমি কি হিসাব করব minus 2 plus 12 whole square x2 minus x1 whole square plus y2 minus y1 whole square তাহলে কি হবে 4 minus 10 whole square তাহলে থাকতেছে 10 square মানে 100 আর এখানে থাকতেছে 6 square মানে 36 তাহলে এখানে থাকতেছে রুট 100 প্লাস 36 তো এটা হচ্ছে 2 রুট 34 তো আমরা এখান থেকে কি দেখতেছি আমরা এখান থেকে ইজিলি বুঝতেছি যে এই 4 রুট 13 অর্থাৎ AB বাহু আর CF বাহু সমান অর্থাৎ আমি যে চতুর্ভুজটি অঙ্কন করছি এই বাহু দুইটা সমান আবার আমি এটাও দেখতে পাচ্ছি যে এই BC বাহু আর এই FA বাহু এটাও সমান তার মানে কি তার মানে আমি বলতে পারি যে এই দুইটা সমান অর্থাৎ অর্থাৎ আমার এই AB আর CF সমান আমার BC আর FA সমান যদি সমানই হয় কিন্তু ওই AB আর BC ইজ নট ইকুয়াল টু মানে সমান না তার মানে এই চতুর্ভুজটাকে আমি আইদার আমি রম্বসও বলতে পারছি না বর্গও বলতে পারছি না আমি আয়দার বলতে পারবো সামান্তরিক অথবা বলতে পারবো আয়তক্ষেত্র কেন কারণ সন্নিহিত বাহু দুইটা বিপরীত যে সন্নিহিত বাহু দুইটা এটা মানে বিপরীত বাহু দুইটা অ্যাকচুয়ালি বিপরীত বাহু দুইটা সমান পরস্পর সমান তার মানে AB আর CF সমান BC আর FA সমান এখন আমার হিসাব করতে হবে যে আমি এখন দুইটা অপশনে আসছি সামান্তরিক না আয়তক্ষেত্র এটা আমি কিভাবে যাচাই করব আমি যখন এদের কর্ণ হিসাব করব তাই আমি যদি কর্ণ হিসাব করি তাহলে আমাকে বাহুগুলো চিন্তা করতে হবে তো কর্ণ হিসাব করলে আমার BF আসবে BF কর্ণ BF তো এখন এই প্রত্যেকটা হচ্ছে বাহু এখন আমি যদি কর্ণ চিন্তা করি প্রথমে চিন্তা করলাম BF তো BF হিসাব করলে কি হবে BF এর ক্ষেত্রে এই যে এটা x1 x2 সেম সূত্র আমি যদি বলি x2 - f1 x2 - x1 তার মানে BF এর ক্ষেত্রে আমি যদি হিসাব করি মাইনাস টু প্লাস ফোর হোল স্কোয়ার কেন প্লাস ফোর হবে মাইনাস মাইনাস ফোর সো ফোর মাইনাস মাইনাস টু মানে ফোর প্লাস টু তাহলে এটা হচ্ছে বিষয়টা এরকম স্কোয়ার তাহলে এই যে এটা হবে টু স্কোয়ার মানে চার আর এটা হচ্ছে সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স সো থার্টি সিক্স আর ফোর ফোর মানে হচ্ছে চল্লিশ তাহলে এখানে থাকতেছে রুট ওভার চল্লিশ আর এই রুট চল্লিশ এটার মানে হচ্ছে টু রুট টেন চার দশে চল্লিশ সুতরাং এটা হচ্ছে টু রুট টেন আরেকটা বাকি আছে সেটা হচ্ছে এই যে এসি এসি কর্ণ এখন আমি যদি এসি হিসাব করি কর্ণ এসি তাহলে আবার একই সূত্র হবে এসির ক্ষেত্রে এসি আমি যদি এটার এটা হিসাব করি তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে সিক্স প্লাস 12 স্কয়ার প্লাস মাইনাস 8 মাইনাস 10 তাহলে মাইনাস 8 মাইনাস 10 হোল স্কোয়ার তাহলে কি থাকতেছে 6 আর 12 হচ্ছে 18 তো 18 স্কয়ার করলে হবে 324 আর আবার এখানেও 18 18 স্কয়ার করলে হবে 324 তাহলে 324 324 হচ্ছে 648 তাহলে রুট ওভার এখানে 648 হিসাব করলে আসবে সম্ভবত আচ্ছা দুইবার 18 তার মানে আমি 18 রুট টু লিখতে পারি এটা হবে 18 রুট টু
18 স্কয়ার ইনটু 2 তো হইছে ঘটনাটা তাই না তো 18 √2 তো হবে তার মানে এই হচ্ছে বিষয় যে আমার কর্ণ দুইটা সমান না আমার কর্ণ দুইটা তো সমান না তার মানে আমি বলতে পারি যে ABCF একটি সামান্তরিক এর একটি সামান্তরিক তার মানে আমি এখানে বলতে পারি যে এইটা একটি সামান্তরিক ABCF একটি সামান্তরিক তার মানে এই যে ডেটা এই ডেটা কিন্তু বের করা কোনো ব্যাপার না তো এখন আমি যে এই যে একটা ভ্যালুকে এতবার করে করছি দেখতে একটু কেমন মনে হইতেছে আমার কাছে এটা সোজা হইছে কখন যখন আমি ডেটাগুলোকে একসাথে চিন্তা করছি সো মানে এটা আমি আমার মতন করে করতেছি তোমরা তোমাদের মতন করে করবা সো আমি যখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চারটা পয়েন্ট পেয়ে গেলাম সেই চারটা পয়েন্টের দৈর্ঘ্য দিয়ে আমি এটাকে করতে পারি সো এই হচ্ছে গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার সো হোপফুলি তোমরা যারা দেখতেছ আমার মনে হয় এগুলো তোমরা পারো মানে এইখানে এমন কোনো জটিলতা আসলেই নাই তাহলে আমি কেন করতেছি এটা হচ্ছে প্রশ্ন মানে বিষয়টা হচ্ছে কি একটা জিনিস যখন আমি এক্সপ্লেন করি তখন এমন হইতে পারে যে 90% স্টুডেন্টে পারে আর 10% স্টুডেন্টে পারে না ওদের জন্য ব্যাখ্যা করা সুতরাং আমি আশা করছি না যে এটা কেউ না পারে এটা সবাই পারে বুঝতে দেই এটা পারবা এই স্থানাঙ্ক ব্যবস্থায় ABCF একটি সামান্তরিক এটা আমরা হিসাব করতে পারি তার মানে আমরা এখন গ নাম্বারটা পেয়ে গেলাম এখন ঘ নম্বরে কি বলছে এটা একটু দেখতে হবে ঘ নম্বরে এখানে ওরা সমীকরণ মানে সরল রেখার উপরে দুইটা বিন্দু নির্ধারণ করে দিছে এবং বিন্দুর আবার স্থানাঙ্ক দেয় নাই তো এখন বিন্দুর যে স্থানাঙ্ক দেয় নাই এই স্থানাঙ্কটা আমাদের হিসাব করতে হবে কেমনে আমরা এখন সরল রেখার সমীকরণ চিন্তা করব তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টে ওরা বলছে যে p h, k আরেকটা হচ্ছে q k, h যথাক্রমে ab আর ae তাই না হ্যাঁ ab আর ae এরকমই তো হওয়ার কথা আমার কাছে যে অ্যাসাইনমেন্ট হ্যাঁ ab ও ae রেখার উপরে অবস্থিত আচ্ছা খুব ভালো কথা তার মানে ধরলাম যে এইটা এই বিন্দুটা হচ্ছে p h কমা কে আচ্ছা আর এই বিন্দুটা হচ্ছে কিউ কিউ কে কমা এইচ একই জিনিস খালি উলট পালট এইচ কমা কে আর কে কমা এইচ এইটা যে কি বলছে সরল রেখার এই পি কিউ সরল রেখার সমীকরণটা নির্ধারণ করতে হবে আচ্ছা ভালো কথা তো পি কিউ সরল রেখার যদি আমি সমীকরণ বের করতে চাই তাহলে আগে আমাকে তো পি কিউ এটার স্থানাঙ্ক বের করা লাগবে তা আমি আগে এই সরলরেখার যদি সমীকরণ বের করতে চাই যে সরলরেখার সমীকরণ বের করব তো আমাকে তাকে স্থানাঙ্ক বের করতে হবে তো স্থানাঙ্ক বের করার জন্য আমার বুদ্ধিটা হচ্ছে আগে তো আমার এবি সরলরেখার সমীকরণ বের করা লাগবে তারপরে আমি জানি যে এবি সরলরেখার উপরে পি একটি বিন্দু অর্থাৎ এবি সরলরেখাটা পি বিন্দুকে ছেদ করে গেছে তখন এই পি বিন্দু দিয়ে এবি সরলরেখাটা সিদ্ধ হবে আবার এ ই সরল রেখার উপরে কিউ একটি বিন্দু তখন আমি যদি বলি যে কিউ বিন্দুটাকে এ ই সরল রেখা ছেদ করে গেছে সুতরাং ই কিউ বিন্দু দিয়ে এ ই সরল রেখা সিদ্ধ হবে কথা সত্য সত্য তো এখন আমাকে আগে সমীকরণ সরল রেখার সমীকরণ বের করতে হবে তো এখন আমি যদি হিসাব করি যে ঘ নাম্বার কোয়েশ্চেনে সরল রেখার সমীকরণের সূত্র কি আমরা জানি x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 তুমি চাইলে আগে y x করতে পারো আবার সরল রেখার সমীকরণ ঢাল নির্ণয় করেও করা যায় ঢাল নির্ণয় করেও করা যায় সো আমি যদি একবারে শর্টকাট ডিরেক্টলি করি তাহলে কি হবে আমি চিন্তা করব যে ab সরল রেখার সমীকরণ ab সরল রেখার সমীকরণ সূত্রটা কি সূত্র হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2 তো এখন আমার a আর b এই সমীকরণে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 এইটা হচ্ছে ধরলাম এক্ষেত্রে এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2 আপাতত আচ্ছা ঠিক আছে তাহলে ab এর সমীকরণটা কি হবে এবি এর সমীকরণটা হবে এরকম যে এবি এর সমীকরণটা হবে x মাইনাস x1 x1 কি 12 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12 এবি এর সমীকরণ হচ্ছে এটা এবি এর সমীকরণ এত x1 মানে হচ্ছে মাইনাস 12
माइनस एक्स टू माइनस फोर मान हम प्लस फोर वेरि गुड तेने एक्स वाई वन वाई माइनस वाई वन कत टेन वाई वन हे टेन वाई टू हे माइनस टू दैट शुड बी प्लस टू तेल क्यों हे ए बी एर समीकरण हे एक्स प्लस टुएल्व नीचे हे माइनस एट ये हे वाई माइनस टेन नीचे हे बारो এখন যদি আমি উভয় সমীকরণকে চার দিয়ে ভাগ গুণ করে দিই চার দিয়ে গুণ করি তাহলে আমার এখানে কি আসবে আসবে x প্লাস টুয়েলভ মাইনাস টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টেন ডিভাইডেড বাই থ্রি আমি চার দিয়ে গুণ করেছি তুমি চাইলে এখানে লিখতে পারো নোট দিবা যে সমীকরণের উভয় পক্ষে বা উভয় পাশে চার দিয়ে গুণ করে আমি লিখলাম না এখানে হচ্ছে এটা হবে জায়গা লাগবে আমি আবার করতে হবে তো আমি যদি হিসাব করি তাহলে হচ্ছে থ্রি এক্স প্লাস থার্টি সিক্স ইকুয়াল টু মাইনাস টু ওয়াই প্লাস টোয়েন্টি ওকে ডান তাহলে আমি যদি এটার এপাশে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এটার এপাশে নিলে বিশ মাইনাস ছত্রিশ থাকতেছে ষোলো ধরলাম এটা সমীকরণ নাম্বার এক এটা এবি এর সমীকরণ এবার আমি যদি এ এর সমীকরণ চিন্তা করি এ ই সরল রেখার সমীকরণ তাহলে এক সূত্র অ্যাপ্লাই হবে এই সূত্রটা সো এক্স এক্ষেত্রে আমার সব দেওয়া আছে এক্স মাইনাস এক্স ওয়ান তার মানে এটা হচ্ছে টুয়েলভ এক্স ওয়ান হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস এক্স টু মাইনাস সিক্স ওকে আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে মাইনাস টেন ইকুয়ালস টু ওয়াই ওয়ান কত টেন মাইনাস ওয়াই টু উইচ ইজ এইট তার মানে আমার এখানে হচ্ছে হিসাবটা এরকম হবে যে x প্লাস টুয়েলভ মাইনাস এইটিন ইকুয়াল টু ওয়াই মাইনাস টেন বাই টু এখন যদি আমি নয় দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকতেছে সরি দুই দিয়ে যদি আমি গুণ করি দুই দিয়ে গুণ তাহলে এখানে থাকবে নাইন এখানে থাকবে ওয়ান তো যদি এরকম হয় চেহারাটা হবে এরকম x প্লাস টুয়েলভ মাইনাস নাইন এইখানে হচ্ছে y মাইনাস টেন বাই ওয়ান যদি তাই হয় আমি এখন আর গুণ করে দিব আমাকে এখানে নোট দিতে হবে এই যে এখানে যে দুই দিয়ে গুণ করে পাই সো এখন আমার হিসাব হচ্ছে সো x প্লাস টুয়েলভ ইকুয়ালস টু মাইনাস নাইন ওয়াই প্লাস নাইনটি তাহলে এটা কি হচ্ছে x প্লাস নাইন ওয়াই নব্বই থেকে বারো গেলে থাকে হচ্ছে আটাত্তর আটাত্তর নব্বই থেকে বারো গেলে থাকবে আটাত্তর হিসাব ঠিক আছে হিসাব ঠিক থাকার কথা এইবার আমি আসি সমীকরণ নাম্বার ওয়ান আর সমীকরণ নাম্বার দুই এখন যদি আমি বলি যে এই সমীকরণটা কার এ বি এর এটার উপর দিয়ে কে গেছে মানে এটা কোন বিন্দুর উপর দিয়ে গেছে পি এইচ কে তাহলে আমি যদি এখন বলি যে এটা পি এইচ কমা কে বিন্দুর উপর দিয়ে গেছে তার মানে এই বিন্দুটা দিয়ে এটা সিদ্ধ হবে ঠিক এখানে যদি আমি বলি যে এটা কিউ কে কমা এইচ এই বিন্দু দিয়ে গেছে তার মানে কিউ এইচ কমা কে দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে তখন আমি একটা নতুন সমীকরণ পাবো আর আমার নতুন সমীকরণটা হচ্ছে এরকম এই যে এখন এই এইচ এক্স এর জায়গায় আমি এইচ বসাবো ওয়াইয়ের জায়গায় কে বসাবো সিমিলার ওয়াইতে এক্স এর জায়গায় কে বসাবো ওয়াইয়ের জায়গায় এইচ বসাবো তখন আমি দুইটা সমীকরণ পাবো কিভাবে আমি পাবো থ্রি এইচ প্লাস টু কে ইকুয়াল টু মাইনাস সিক্সটিন এইটা একটা আরেকটা হচ্ছে কে প্লাস নাইন এইচ ইকুয়াল টু সেভেন্টি এইট এখন আমি দুইটা সমীকরণ পেলাম এই দুইটা সমীকরণ থেকে এখন আমি এইচ এবং কে এর মান বের করবো এবং সেটা হবে অপনন পদ্ধতিতে তাহলে আমি যদি এখন এটাকে চিন্তা করি এটা তিন নম্বর সমীকরণ আর এইটা চার নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণ নিয়ে এখন আমার কাজ করতে হবে সো আমি এ বি সমীকরণ বের করলাম সেটা পি বিন্দু দিয়ে সিদ্ধ হইল সমীকরণটা সিদ্ধ হইল আর এটা হচ্ছে এই এইটা বের করলাম রেখার সমীকরণটা বের করলাম এটা কিউ বিন্দু দিয়ে সিদ্ধ হইল এখন দিলাম মুইছা আচ্ছা মুসলে পরে আমি দেখব যে আমার এখন এখানে দুইটা সমীকরণ পাওয়া গেছে একটা সমীকরণ হচ্ছে থ্রি এইচ প্লাস
2k equal to minus 16 আমি ধরলাম এটা 3 নম্বর সমীকরণ হ্যাঁ আচ্ছা এরপরে k plus 9h আচ্ছা এটা একটু উল্টে লিখি সুবিধা হবে আমি এটাকে যদি লিখি যে 9h plus k equal to 78 তাহলে আমার জন্য সুবিধা হবে ভালো কথা তাহলে আমি আমি আগের কথাগুলো ভুলে গেলাম তার মানে PH, K দিয়ে এই বিন্দুটা কি হইল সিদ্ধ হইল এখন যদি আমি অপনয়ন পদ্ধতি চিন্তা করি তাহলে কি করতে পারি আমি পারি হচ্ছে এখান থেকে K ভ্যানিশ করে দিতে তো K ভ্যানিশ করে বিয়োগ করতে হবে আমি যদি এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করি তাহলে আমি এটা লিখব যে 3 এই সমীকরণকে 4 নম্বর সমীকরণের 2 করে পাই তার মানে কি তিন নম্বর সমীকরণ আমি দেখতে পাচ্ছি 2k আছে এখন আমি দ্বিতীয় সমীকরণটাকে মানে 4 নম্বর সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি একটা সহজ সরল রেখা পাবো সেটা হচ্ছে সরি সমীকরণ পাবো সেটা হচ্ছে 3h plus 2k সমান minus 16 এটা থাকুক পরেরটাকে আমি 2 দিয়ে গুণ করলাম তাহলে এটা হচ্ছে 18h plus 2k 78 কত 156 এখন আমি এটাকে মাইনাস করব তো মাইনাস করলে এখানে মাইনাস মাইনাস এবং মাইনাস তাহলে তাহলে 3h থেকে যদি 18h বাদ দেই তাহলে আমার এখানে থাকতেছে মাইনাস 15h সো মাইনাস 15h এটা চলে গেল এখানে থাকতেছে মাইনাস 612 172 সো মাইনাস 15h ইকুয়াল টু যদি মাইনাস 172 হয় তাহলে h এর ভ্যালু হচ্ছে মাইনাস 172 ডিভাইডেড বাই মাইনাস 15 সো 172 ডিভাইডেড বাই 15 সুতরাং আমরা মাইনাসটাকে উঠিয়ে দিতে পারি আমি h এর ভ্যালু পেয়ে গেলাম 172 ডিভাইডেড বাই 15 তাহলে আমি h পেয়ে গেলাম এখন যদি আমি k চিন্তা করি তাহলে আমার h উঠিয়ে দিতে হবে তো h উঠিয়ে দিতে গেলে আমি যদি এরকম করি যে তিন সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করলাম মাইনাস 4 নম্বর সমীকরণ করে পাই আমি লিখলাম করে পাই তাহলে এখন যদি আমি 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 9h 9h plus 6k is equal to minus 48 minus 48 বাকিটা যেটা আছে নিচে 9h plus k is equal to 78 এটা থাকবে আমি যদি উভয় পক্ষ থেকে এটাকে বিয়োগ করি তাহলে আমার 9h চলে যাচ্ছে তাহলে আমি এই পাশ থেকে উধাও করছিলাম কাকে কে কে এবার এইচ কে এখন আমি কে এর ভ্যালু পাবো সো আমার এটা হচ্ছে 5k is equal to 48 থেকে 78 হচ্ছে 2816 126 126 মাইনাস সো আমার কে এর ভ্যালু হচ্ছে মাইনাস 126 ডিভাইডেড বাই 5 সো আমি এখন এইচ এবং কে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি সুতরাং আমার পি এবং কিউ এটা কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে তার মানে আমি যদি এখন হিসাব করি যে আমার p এর ভ্যালু হচ্ছে h, k তাহলে এটা হচ্ছে 172 ডিভাইডেড বাই 15, মাইনাস 126 ডিভাইডেড বাই 5 এটা আমার p এর ভ্যালু p এর স্থানাঙ্ক আর হচ্ছে q এরটা হচ্ছে k, h সো এটা হচ্ছে মাইনাস 126 ডিভাইডেড বাই 5, 172 ডিভাইডেড বাই 15 সো আমি দুইটা বিন্দু পেয়ে গেলাম দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এখন আমি দুইটা বিন্দুর সমীকরণ বের করব তো সমীকরণ বের করার জন্য আমাকে আগের যে বুদ্ধি সেই বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে সো আগের বুদ্ধি হচ্ছে ওই যে আমরা সমীকরণ বের করার যে বা সরলরেখা সমীকরণ বের করার যে সূত্র যে x - x1 = বাই ডিভাইডেড বাই x1 - x2 এটা হিসাব করব সো আমার p বিন্দু হচ্ছে এটা এখন আমার PQ রেখার সমীকরণ বের করার সময় সো লাস্টলি আমি যদি এখন PQ এই সমীকরণ বের করার সূত্রটা অ্যাপ্লাই করি x minus x1 divided by x1 minus x2 is equal to y minus y1 divided by y1 minus y2 in that case মনে রাখতে হবে যে এটা আমার x1 এটা আমার y1 এটা x2 এটা y2 তাহলে কি হবে এখন সমীকরণটা যদি চিন্তা করি যে ঠিক আছে x x1 হচ্ছে 172 ডিভাইডেড বাই 15 x1 হচ্ছে
172 divided by 15 minus x2 which is plus 126 divided by 5 এক পাশ হলো আরেক পাশ হচ্ছে y minus y1 তো y1 হচ্ছে plus 126 divided by 5 y1 হচ্ছে minus 126 divided by 5 minus y2 হচ্ছে 172 divided by 15 এই তো এখন আমি দুটো সমীকরণের দিকে একটু ক্লোজলি তাকাই যদি আমি এখানে একটু এক লাইন কমায় ফেলি যে আমি যদি এখানে মাইনাস ধরি তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে সো তাকাই দেখো এই নিচের অংশটা কিন্তু অলমোস্ট সেম মানে পুরোটাই সেম 126 বাই 5 172 বাই 15 126 বাই 5 172 বাই 15 আমি যদি উভয় সমীকরণকে মানে এই সমীকরণের উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করি তাহলে নিচের অংশটা বাদ হয়ে যায় কি থাকে থাকে হচ্ছে x মাইনাস 172 বাই 15 ডিভাইডেড বাই 1 is equal to y plus 126 by 5 divided by minus 1 তার মানে আমি উভয় পক্ষকে এই অংশটা দিয়ে গুণ করছি গুণ করে আমি এটা পাইছি এখন আমি সমীকরণটাকে সহজ করে ফেলব সেটা হচ্ছে এখানে থাকতেছে x minus 172 by 15 is equal to minus y sorry এটাকে যদি আমি গুণ করি তাহলে এখানে হচ্ছে minus x আচ্ছা আমি যদি এটাকে আগে y টা লিখি তোমাদের জন্য y লিখলাম y plus 126 by 5 এর সাথে এটা গুণ থাকতেছে minus x plus 172 by 15 এখন কি হবে আমি x টাকে এই পাশে নিয়ে আসলাম 172 by 15 minus 126 by 5 বাকি কি থাকতেছে আমি এখন একটা সমীকরণকে সহজ করে দিব সেটা হচ্ছে আমি এখানে নিলাম হচ্ছে 15 এটা হচ্ছে 172 minus 3 5 15 তাহলে 3 126 এ কত হয় 3 6 12 3 126 এ 378 318 3 12 36 378 তাহলে 172 থেকে 378 গেলে থাকে হচ্ছে 206 তাহলে উপরে থাকতেছে 206 minus 206 সো এটা হচ্ছে মাইনাস 206 তখন আমি যদি 15 দিয়ে উভয় পক্ষকে গুণ করি তাহলে আমি কি পাবো 15x plus 15y equals to minus 206 এই হচ্ছে আমার PQ রেখার সমীকরণ তো এই হচ্ছে ভেরি সিম্পলি একটু সময় নিয়ে লম্বা হয়ে গেছে ভিডিওটা অলমোস্ট 50 মিনিটের বেশি হবে 50 55 মিনিটের বেশি হবে কিন্তু এই ম্যাথটা করতে আসলে সময়টা বেশি লাগলো বিকজ আমরা ক খ গ তে এবং ঘ তে এসে যেভাবে করেছি এই 11 নম্বর অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতির সমস্ত ধারণাটা ঢাল নির্ণয়ের ক্ষেত্রে কোণ নির্ণয়ের ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে চিন্তাগুলো যে পড়ালেখাগুলো করতে হবে আই এম রিকোয়েস্টিং ইউ অল প্লিজ ডু ইট বাই ইউর সেলফ আর কারোটা দেখার প্রয়োজন হবে না এই হচ্ছে সিম্পল একটা এক্সপ্লেনেশন আমি পি কিউর সমীকরণ বের করেছি 15x প্লাস 15y ইকুয়ালস টু মাইনাস 206 সুতরাং এই পুরো ভিডিওতে আমার কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করছি আর পরবর্তীতে ম্যাথের সবগুলো লেকচার নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ তো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই